যে মনে দুষ্টে গেল বছর ঘুরে যায় পাই না সুখের ঠিকানা শূন্য মনের অন্ধকারে আশা ঘুরে মরে চেনাকে লাগে যে অচেনা হঠাৎ একদিন মনের ভেতরটা তোল পার হয়ে যেতে পারে হঠাৎ একদিন ফিরে আসতে পারে পুরনো প্রেম আসলে হঠাৎ একদিন কত কিছুই না ঘটতে পারে ঠিক যেভাবে তৈরি হয়ে গেল সিনেমা হঠাৎ একদিন আর নামের সাথে সাযুজ্য রেখে পরিচালক রাজ মুখার্জি তার ছবিতেও দেখাতে চলেছেন এমনই একদিন হঠাৎ ঘটে যাওয়া ঘটনা কি ঘটনা সেটা নিয়ে মুখ খুলতে নারাজ ছবির প্রত্যেকে তবে পুরো ছবি জুড়ে দর্শকেরা দেখতে পাবেন মাত্র একদিনেরই একটি ঘটনা যেটাই এই ছবির মূল আকর্ষণ বললেন পরিচালক রাজ মুখার্জি এটা সাজাতে মানে একদিনে তো হয়নি এটা আমাদের গল্পটা নিয়ে দীর্ঘদিন বসতে হয়েছে তারপরে একটা স্ক্রিপ্টটা করার পরেও আমরা অনেকবার বসেছি এবং যখন আমরা কনফিডেন্ট হয়েছি যে আমরা এই ছবিটা নিয়ে ভালো ছবি করতে পারবো এই গল্পটা নিয়ে তখনই আমরা টোড়ে এসেছি এটা একদিনের একটা গল্প ঘটনা কিন্তু গল্পটার বেসিক ব্যাপার হচ্ছে এটা মেনলি কমেডির সিকোয়েন্সেস বেশি থাকলো এই ছবিটার মধ্যে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাসপেন্স আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছবিটায় একটা আমরা সামাজিক বার্তা দিতে চেয়েছি সেই বার্তাটা হচ্ছে যে এই যে সন্দেহবাদিতা হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করা বা ওয়াইফ হাজব্যান্ডকে সন্দেহ করা এতে যারা সম্পর্ক ভেঙে যাচ্ছে বা একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এইখান থেকে এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদেরকে সবাইকে পরস্পরকে বিশ্বাস করে সুন্দরভাবে বাঁচতে হবে জীবনে আনন্দ উপভোগ করতে হবে এটাই ছিল ছবির মেন বিষয়বস্তু হঠাৎ একদিন এই বিশেষ ঘটনাটি যে মানুষগুলি ঘটাতে চলেছেন তারা রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জি পরাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ বসু এবং পার্থ সারথী একদিনের মধ্যে কিভাবে তারা জড়িয়ে যাচ্ছে একে অপরের সাথে সেটা খুব একটা বেশি না বললেও এই ছবিতে তারা কে বা কারা সেটা বললেন বেশ ভালোভাবে এই চরিত্রে ঢোকার পরে ছবিতে কত রকমের গন্ডগোল শুরু হয় এবং সব কিছু চলতে থাকে তো সেই জন্যে সিনেমার উপর ডিপেন্ড করছে ছবিটা না দেখলে বোঝা যাবে না যে কী আছে আমার গল্পটা আদারওয়াইজ ইটস এ কমেডি ফিল্ম টোটালি কমেডি ফিল্ম একদিনের একটি গল্প সেখানে কোনো কস্টিউম চেঞ্জ নেই সেখানে কোনো গানও নেই একটি গান আছে ব্যাকগ্রাউন্ডে তো টিপিক্যাল মশালা ছবি তো নয় বাট অ্যাজ সাচ মজার ছবি একটা মজার চরিত্র মানে বয়স আন্দাজে তার বার্ধক্য আসেনি সে সব ব্যাপারই মজা পায় আর মজাই তো জীবনকে গতিশীল করে টিকিয়ে থাকতে সাহায্য করে গল্পটার মধ্যে এমনই সব ঘটনা ঘটছে সেখানে তার পার্টিসিপেশনটা ওই মানসিকতা না থাকলে ওই পার্টিসিপেশন হবে না সুতরাং চরিত্রটা অ্যাকর্ডিংলি গেছে সেই জন্যই ভালো লেগেছে আমি বিশ্বনাথের ওয়াইফ আরও পাঁচটা ওয়াইফের মতনই সেই ওয়াইফের মানে রিয়েলিস্টিক বাস্তব এবং বরের সাথে ঝগড়াও করে সন্দেহ করে কান্নাকাটিও করে এবং সন্দেহটা এমন একটা জায়গায় পৌঁছে যায় এটাকে আমি অস্বাভাবিক মনে করি না কারণ এটা একটা মানুষের প্রাত্যহিক জীবনে যদি স্বাভাবিকতার জায়গাতেই দেখি কারণ কোনো বউ যদি তার বরকে সন্দেহই না করে এটা অস্বাভাবিক লাগে তার প্রত্যেকটা রুটিনের মধ্যে সেটা থাকে আমার মনে হয় এবং মানুষের এই ভাঙা গড়া নিয়েই মানুষের জীবন চলে এবং শেষে একটা পরিণতি হয় সেখানে সে বুঝতে পারে তার বরকে বড় বুঝতে পারে তাকে এরকম একটা আমার স্টোরি গল্পটা যাচ্ছে মানে ছবিটা দুষ্টুমির ছবি মানে আমার কাছে সেই যে চরিত্রটা আমাকে এবার সেটা দুষ্টু চরিত্রই দেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি চরিত্রটা কী সেটার জন্য কিন্তু ছবি শেষ অবধি দেখতে হবে তার আগে অবধি জানা যাবে না কারণ তার আগে অবধি চরিত্রটা একরকম ছবিটা যখন তার রিভিল হয় এই চরিত্রটা কে তখন সেটা অন্যরকম তো প্রথম পার্টটা যেটা কনস্টেবল হিসেবে আসছে সেটা সত্যি সত্যি একটা বেশ মজার ব্যাপার এবং একটা ঘরের গল্প এবং একটা ঘরে দু ঘন্টা এবং কম দিনের মধ্যে করা মানে কম একদিনের গল্প তো সেটা মিলিয়ে না যখন যে চরিত্র আসে সেই চরিত্রগুলোকে স্পেশাল কিন্তু হয়ে উঠতে হয় তবে না লোকে মজা পাবে যে এটা স্পেশাল কিছু তো সেই স্পেশাল হওয়ার চেষ্টা করেছি এবার আমাদের হাত থেকে বেরিয়ে গেছে সব কিছু আমরা কাজ করে দিয়েছি আলটিমেট যাদের কাছে পৌঁছচ্ছে তোমরা যত করে বলবে যে মানুষকে আসার জন্য হলে তবে তারা আসবেন এবং একবার হলে ঢুকলে এটুকু বলতে পারি দু ঘন্টা চুপচাপ বসে দেখবেন এবং আনন্দ করতে পারে বাড়ি ফিরবেন যে টাকাটা ব্যয় করেছেন সে টাকাটা মনে হবে না যে ব্যয় করেছেন ভাগ্য বরেদের যেরকম ভাগ্য হয় আর কি তো ঘটনা হচ্ছে যে আমি সিরিয়াস ছবিতে আমার কমেডি পার্ট থাকে কিন্তু এই সিনেমাতে আমার কমেডি ছবিতে আমার সিরিয়াস পার্ট রয়েছে এটা নতুনত্ব এই ছবির ঘটনাতে আমার কোনো কমেডি নেই কোনো হাসানো নেই কোনো মজা নেই কিচ্ছু নেই এবং সবথেকে বড়ো কথা একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে পুরো গল্পটা ঘুরে বেরিয়েছে
মানে নতুনত্ব আছে ছবিটার মধ্যে, সেই জন্যই হয়তো আমাদের প্রযোজকরা এতভাবে তার পাবলিসিটি করেছে, কলকাতা ময় করেছে এবং প্রতিটা মানুষের মুখে রয়েছে হঠাৎ একদিন। ছবিতে একদিনের ঘটনা, একটাই ফ্ল্যাট এবং তার সাথে একটাই গান, যে গানটি গেয়েছেন সুজয় ভৌমিক। আর এই একটি গানই যে ছবির জন্য যথেষ্ট বললেন সকলেই, সাথে গানটি নিজে গেয়ে শোনালেন সুজয় ভৌমিক। গানটা ছবির প্রয়োজনীয় জায়গা থেকে, প্রয়োজনীয়তার জায়গা থেকেই গানটা নেওয়া, মানে রাখা হয়েছে আর কি। খুব বেশি গান নেই, কারণ ছবিটার ঘটনাটাই এমন এবং এই গানটা, এই ছবিটা বিল্ড আপ করতে সাহায্য করছে। সুজয় খুব ভালো গান গেয়েছে এই গানটা, একটা মজার গান। এই ছবি যে গান, এই ছবির গান না ঠিক মানে গানের ছবি তো নয়, এটা ছবির জন্য গান। তো এই ছবির গানটা হলো ইটসেলফ ডায়লগ, তো ডায়লগের মতন করে ট্রিট হয়েছে, মানে যে কথাগুলো এমনি নর্মালি বলা যায় সেটাকে শুট করে বলা হয়েছে। তো সেটা বেশ ভালো, বেশ ভালো। সেটা নতুন মানে ওই অ্যাপ্রোচটা এখন দরকার, কোনো কোনো ছবির জন্য দরকার সেই অ্যাপ্রোচটা। তো সেই ছবির সঙ্গে গান অ্যাপ্রোপ্রিয়েট। আমার মনে হয় গানটা ছবিটার জন্য একদম ঠিকঠাক, কারণ ছবির প্রয়োজনে গান আসে। গান কখনো, গান শুনতে গেলে আলাদা করে গান শুনতে হয়, কিন্তু ছবিতে আলাদা করে গানকে ঢোকালে, সেটা জোর করে ঢোকানো হয়, সেই গান মানুষের কাছে মনে থাকে না। কিন্তু ছবিটা দেখতে দেখতে যখন মানুষ গানে সেই গানটা শোনে, সে রিদিমের সঙ্গে সঙ্গে ছবিটার সাথে সাথে যখন গানটা যায়, আমার মনে হয় তখন মানুষের ভেতরে ঢোকে ছবিটার সেই মুহূর্তগুলো। তো আমার মনে হচ্ছে এই গানটা এনাফ এবং গানটা খুব সুন্দর হয়েছে এবং মজার গান। আমি ছবিতে সেই অর্থে গান নেই, ছবিতে একটি গান আছে, বিকজ গান ডিমান্ড করে না এই গল্পেতে, গল্পটাই মেইন, হিরো হিরোইন সব কিছু। গানটা খুব দারুণ একটা হাসির গান, মজার গান। মজার গান এখন তো খুব হয় না, খুব কমই হয়, আর ছবিটাও হাসির সিনেমা, তো সেটা সেরকম একটা ছবির পার্ট হতে পারে। আমি খুব প্রাউড ফিল করছি নিজেকে, আর বাকিটা অডিয়েন্স গান শুনে বিচার করবে। আমি জাস্ট দুটো লাইন শোনাচ্ছি। সানডে মন্ডে টুইস্টে গেল বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা, এমন চাইছে আরো বেশি, আরো বেশি কিছু দিতে কি পারো তুমি সেটা, হায় রে হায় এ প্রাণ রে যায়, জানি না সে কার অপেক্ষায়। সানডে মন্ডে, সানডে মন্ডে টুইস্টে গেল বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা, শূন্য মনের অন্ধকারে আশা ঘুরে মরে, চেনাকে লাগে যে অচেনা। আমাদের প্রত্যেকের জীবনে অনেক চাওয়া পাওয়া বাকি থেকে যায়, তাই এমন কোন জিনিসটা হঠাৎ একদিন ঘটিয়ে ফেলতে চান, জানালেন বিশ্বনাথ বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ সারথি এবং লকেট চ্যাটার্জি। হঠাৎ একদিন একটাই ঘটনা ঘটাতে চাই, আমার দেশের বাড়িতে চলে যেতে চাই, বিরাট বড় একটা ওখান থেকে রাস্তা পাবো, রোজ কলকাতায় শুটিং করতে আসবো, রাত্রি রোজ দেশের বাড়িতে ফিরে যাবো, এটাই আমার জীবনে হতে পারে। আমি অনেক কিছু চাই, যে হঠাৎ একদিন যদি আমার হাতে সেরকম কিছু চলে আসে, তাহলে মানুষের, মানুষ ব্যাপারটাকে একটু চেঞ্জ করে দিতে চাই। হ্যাঁ, এই যে মানুষ বাঘ মেরে ফেলছে, তারপরে মানুষ পশুদের থাকতে দিচ্ছে না, পাখি মেরে খাচ্ছে, তো মানুষের ব্যাপারগুলো চেঞ্জ করে দিতে চাইতাম। যে বাঘের ইচ্ছে হতো আজকে মানুষ মেরে খাবো, তো যখন তখন মেরে খেতে পারতো, তখন সে বুঝতে পারতো যে আসলে অস্তিত্ব সবার সবার বিপন্ন হয়ে গেছে মানুষের জন্য। এই মানুষ ব্যাপারটাকে একটু চেঞ্জ করতে চাইতাম, যে যাদের জন্য, আরে জীবনে একটা জীবন, তার এত ভালো হতে হবে, মানে সবাইকে ভালো রাখতে হবে, ভালোভাবে চলতে হবে, মানে ভালোভাবে চলতে, মানে তার মতন করে, কাউকে ক্ষতি না করে আর কি, অ্যাটলিস্ট কাউকে হার্ম না করে আমি আনন্দে থাকি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ওই হঠাৎ একদিন যদি মানুষটা চেঞ্জ হয়ে যায়, পুরো মানুষ বলে না যে যুগ সত্যযুগ, হ্যাঁ আবার যদি সত্যযুগ ফিরে আসে, তাহলে বোধহয় আমাকে বেটার হবে। সেটা চাইলে তোমরা অনেকেই অসন্তুষ্ট হবে, কিন্তু না সেটা এখনই বলা যাবে না। হঠাৎ একদিন একটা কিছু ঘটুক, এইটা কত রকম আছে, এর আইটেম কি একটা নাকি এই ধরনের ইচ্ছে পরপর সাজানো আছে? হ্যাঁ, তার মধ্যে থেকে যে কোনো একটা ঘটলে ভালোই লাগবে, আবার যে কোনো একটা ঘটলে অবাক হয়ে যাব, যে কোনো একটা ঘটলে কপাল চাপড়াবো, তো এরকম তো প্রচুর সাজানো আছে। সুতরাং হঠাৎ একদিন এর মধ্যে কিছু ঘটুক, এইটা মনের মধ্যে থাক, উচ্চারণা করেই ভালো। কিন্তু মানুষের জীবনে অনেকেই ঘটে হঠাৎ করে, যেটা হঠাৎ করে একটা সকাল শুরু হয় অন্যভাবে, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, নিজের মনের মতোও হতে পারে, নাও হতে পারে, সেরকম তো প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এই ছবিটার একটা তার নিজস্ব একটা ধরন আছে, যেভাবে একটা হয়েছে, একটা সন্দেহ থেকে একটা পরিণতি হয়, শেষে সেটা ভুলবশত সেটা কিছু একটা হয়ে গেছে, সেটা একটা এন্ডিংটা ভালো হয়। যদি কিছু হওয়ার থাকে তখন তো সে সব কিছু তো আমাদের হঠাৎ একদিনই একটা ঘটে, ঘট কিছু প্রত্যেকের জীবনে হঠাৎই ঘটে সব কিছু জিনিস, তো সেই হিসেবেই কিন্তু এই ছবিটা, গল্পটা ওইভাবে ভাবা হয়েছে যে হঠাৎ একদিন কী ঘটছে ওদের বাড়িতে। এবার একটা নাতি বা নাতির শুভাগমন ঘটানো হোক, আমাদের কালে
চার বছরে চারটে হয়ে যেত। কত কথা রয়েছে এই মনেতে, দিনে রাতে বেড়ে চলেছে, প্রেম কি তোমার মন পেয়েছে,